মিন সারফেস যেটা আর্থের, আমি একটা বাড়ি করছি যখন দু কাটা জায়গার উপর, তখন আমি এটাকে ভাই প্লেনই ধরছি, তাহলে দ্যাট ইজ হচ্ছে, এটা হচ্ছে প্লেন সার্ভে। দেখো এখানে PLAIN প্লেন মানে সেই মনে আছে প্লেন তড়কা বাটার তড়কা এগ তড়কা, ওই প্লেন PLAIN প্লেন। কিন্তু এখানে প্লেন সার্ভে মানেটাই হচ্ছে প্লেন, PLAIN প্লেন, ফ্ল্যাট এর কথা বলা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে প্লেন সার্ভে মানে ফ্ল্যাট। জিওডেটিক কার্ভেচার অফ আর্থকে এখানে অ্যাকাউন্ট করছি, ধরে নিচ্ছি এখানে যে নিতে হবে। এখানে যদি বলি লেভেল লাইন, তাহলে সেটা কিরকম হবে সেটা পরে যাচ্ছি। আগে জিওডেটিক অ্যাকচুয়ালি লেভেল লাইন বলতে কি বলি, লেভেল লাইন মানে বলা হচ্ছে যে যেটা আমার মিন সারফেস রয়েছে, মানে গড় যে পৃথিবীর যে পৃষ্ঠ রয়েছে তার সাথে প্যারালাল যে কোনো সারফেসকে আমি কি বলতে পারি, লেভেল সারফেস বলতে পারি। যেমন ধরো আমি সমুদ্রে বেড়াতে গেছি, সমুদ্রের ঢেউ তো দেখবে ওই কিনারাতেই আছে, যেখানে জাস্ট সমুদ্র তট বিচ সেখানেই তুমি ঢেউ পাবে। যদি কিছুটা চলে যাই তাহলে সেখানে এরকম ঢেউ নেই, এত উচ্ছ্বাস নেই, যেখানে ডেপথ আছে সেখানে এত উচ্ছ্বাস নেই, সেই জায়গাটা কি অলমোস্ট স্টিল মতন। তুমি যদি দূর থেকে দেখো তাহলে দেখা যাবে যে সমুদ্রের যে লাইনটা সেটা তোমার কাছে কার্ভেচার ঠেকছে। তো এই যে ব্যাপারটা ওখানে আসছে ওইটাকে আমরা বলতে পারি লেভেল সারফেস। মানে এটা যদি একটা বিরাট একটা লেক কনসিডার করি যে যার জলটা স্টিল, এই এক্সাম্পলটা দেয় যে একটা স্টিল লেক তার যে সারফেস, তাহলে সেটা হচ্ছে আমার কি সারফেস, লেভেল সারফেস, লেভেল সারফেস। এবার লেভেল মানে কি, আমরা ছোট অর্থে কি বুঝি, যে আমার এইটা ফ্লোর, যখন এইটাকে যখন আমার এতে রেখেছে মানে প্যানেলটা, তখন এটা লেভেল হয়েছে কিনা কি করে বুঝবে, প্যানেলের মাথায় একটা স্পিরিট লেভেল এর মাথায় চাপিয়ে দিচ্ছে, একবার বাঁ দিকে চাপাচ্ছে, আবার সেন্টারে চাপাচ্ছে, আবার ডান দিকে চাপাচ্ছে, করে তিন জায়গাতেই দেখে নিল যে বাবলটা সেন্টারে আছে কিনা। তাহলে এই যে লেভেল করছি ছোট সেন্সে যখন যখন প্লেন সার্ভেতে আছি, তার মানে কিন্তু ফ্লোরটা হরাইজন্টাল তার সাথে প্যারালাল লাইন, এইটাকে বোঝাচ্ছে। এবার এইটাকে তুমি রেখে দাও যে এটা ফ্লোর লেভেল আর এইটা হচ্ছে আমার প্যানেলের টপ লেভেল। এবার এখানে কি করি, এখানে আমরা একটা সার্কেল কনসিডার করি যে যেটা কিনা ট্যাঞ্জেন্ট যদি টানি তাহলে তখন আমার কি দেখা যাবে যে হ্যাঁ এটা লেভেল আর এটা হচ্ছে লেভেল। এই পয়েন্টটা একটা ট্যাঞ্জেন্ট নিয়েছিলাম, এই পয়েন্টটা একটা ট্যাঞ্জেন্ট নিয়েছিলাম, সেই ট্যাঞ্জেন্ট দুটো প্যারালাল, আবার কার্ভ দুটোও প্যারালাল। তাহলে দেখা যাচ্ছে কি যে লেভেল সারফেস যখন আমি জিওডেটিক এর কথা বলছি তখন মিন সারফেসের সাথে প্যারালাল সারফেস, এবং সেটা অলওয়েজ কার্ভ সারফেস। যখনই আমি এটাকে প্লেনে যাচ্ছি তখন আমার কাছে কি হয়ে যাচ্ছে, তখন ওই জায়গাটা কি মনে হচ্ছে, ফ্ল্যাট মনে হচ্ছে, কারণ আমি ছোট্ট একটা ট্যাঞ্জেন্টের উপর আছি, একটা বিরাট কার্ভের একটা খুব স্মল ট্যাঞ্জেন্টের উপর আছি। তো এই দুটো পয়েন্ট আমার মনে হয় যে বুঝতে কারো অসুবিধা নেই। থার্ড পয়েন্ট আছে এখানে যে দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল তাকে এখানে আমরা প্লেন অ্যাঙ্গেল ধরি, যেমন আমরা 2D তে ধরি, এতদিন যা জ্যামিতিতে করেছি যে AB এর সাথে AC লাইন 30° অ্যাঙ্গেল করে আছে, দ্যাট ইজ হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। এখানে যখন করছি তখন কি, তুমি একটা ফুটবল ভাবো, ফুটবলের উপরে যদি তুমি দুটো লাইন টানো যে একটা AB আর একটা AC, তাহলে সেই দুটো কার্ভের মতন আছে, তাহলে তখন ওদের যে অ্যাঙ্গেলটা সেইটাকে বলছি স্ফেরিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বিটুইন এনি টু লাইন টেকেন অ্যাজ এ স্ফেরিক্যাল অ্যাঙ্গেল। একটা ফুটবলের উপর আমি দুটো দাগ নিলাম, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা কখন কনসিডার করছি, যে প্লেন সার্ভে কখন, যে যদি আমার যে সার্ভে এরিয়াটা 195.5 square kilometers যদি লেস হয় তাহলে তখন আমরা প্লেন বলবো, যদি তার থেকে মোর হয়ে যায় তখন আমরা জিওডেটিক কনসিডার করবো। তো এই এরিয়াটা কত নিচে হলে আর এর উপরে হলে, এই ভ্যালুটা দিয়ে কোয়েশ্চেন আসছে। নেক্সট আসছে 5 number পয়েন্ট, প্লাম লাইনের কথা। তাহলে এতক্ষণ যা বললাম যে আমরা এখানে প্লাম লাইন দিয়ে কি দেখব, এখানে আমরা প্লাম লাইন যদি এখান থেকে ঝোলাই, যদি বোর্ডটা সত্যি লেভেল থাকে, তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি প্লাম বব ঝোলাই, তাহলে এই যে মাঝখানে যে সেন্টারে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই লাইনের সাথে প্যারালাল থাকবে। এটা থাকলে তুমি ওখান থেকে দেখে কি বলতে পারবে যে হ্যাঁ স্যার এটা ঠিক আছে। আর যদি বোর্ডটা এরকম একটু হেলে থাকতো, এদিকটা যদি লেফট সাইডটা যদি একটু নেমে যেত, তাহলে PDFটা খোলা থাকলে এটা এরকম থাকতো, আমি প্লাম বব ঝুলিয়ে রেখেছি তখন এই লাইনে থাকতো, তাহলে তুমি অ্যাঙ্গেল দেখে বুঝতে পারতে এটা ভার্টিক্যালিটি ঠিক আছে কি নেই। তাহলে এই যে প্লাম লাইন, তার মানে আমি এখানে প্লাম বব ঝোলাচ্ছি, আর একবার এসে এখানে আর একবার দিলাম, এখানে আর একবার দিলাম, তুমি তিনটে প্লাম লাইনকে তুমি কি বলবে, প্যারালাল বলবে। সেটা কখন হচ্ছে, যখন স্মল এরিয়া, ফ্ল্যাট এরিয়া প্লেন সার্ভে করছি। এবার কনসিডার করে দেখো যে যদি তুমি পুরো পৃথিবীর কন্ডিশন বলো, তাহলে সেখানে গিয়ে কি হচ্ছে বলো, পৃথিবীর কন্ডিশন যদি বলি, এইরকম যখন কেস, যদি আমি এখানে প্লাম বব ঝোলাই
তাহলে সেই লাইনটা এখানে যখন আমি প্লাম্ব অফ ঝোলাচ্ছি, তখন সেই লাইনটা আমার দেখে মনে হচ্ছে কি প্যারালাল, কিন্তু এদেরকে যদি এক্সটেন্ড করি সেন্টারের দিকে, তাহলে সেইটা গিয়ে কোথায় মার্চ করছে, সেন্টারে। আমি যদি পৃথিবীর এই প্লেসে থাকি, এখান থেকে যদি আমি একটা প্লাম্ব অফকে ঝুলিয়ে দিই, সেইটা কোন ডিরেকশন ইন্ডিকেট করবে, সেন্টারে। তার মানে দেখা যাচ্ছে যেটা আমি ফ্ল্যাট এরিয়া যখন এরকম ট্যাঞ্জেন্ট নিয়েছিলাম, ছোট এরিয়ায় আছি, তখন এরা প্যারালাল, কিন্তু যখন আমি ব্রড সেন্সে দেখছি যে না তারা কিন্তু এই পয়েন্টে গিয়ে মিট করবে, তারা কিন্তু প্যারালাল নয়, সেই কথাটাই বলা আছে, প্লাম্ব লাইন এট প্লেস প্যারালাল টু অ্যানাদার প্লাম্ব লাইন কনভার্জ টু দা সেন্টার অফ দা আর্থ, দ্যাট ইজ হচ্ছে কনকারেন্ট হয়ে গেল, ওখানে এখানে প্যারালাল ছিল, ওখানে কনকারেন্ট হয়ে গেল, এক বিন্দু দিয়ে যাবে, সেন্টার অফ আর্থ দিয়ে যাবে। ছ নম্বর পয়েন্টে এসো, প্লেন সার্ভেতে কি বলছে, মেরিডিয়ান থ্রু এনি টু পয়েন্টস আর প্যারালাল। অবভিয়াসলি মেরিডিয়ান মানে আমরা কি বুঝি, মেরিডিয়ান মানে আমরা কি বুঝি, যে যদি আমরা দেখি যে আমার এইটা একটা দুকাটা জায়গা, এটা রাস্তা, রাস্তার ধারে আমার এটা একটা জায়গা আছে, তা আমি যদি এই পয়েন্টে আমি যদি এখন কম্পাস সার্ভে করতে যাই, তাহলে আমি ধরো আমি নাম দিলাম স্টেশন এ বি সি ডি, এবার এখানে যদি আমার নর্থ লাইন, এই নর্থ লাইনটা ধরে নাও আমার যদি এইদিকে হয়, তাহলে এই পয়েন্টেও এদিকে আছে, এই পয়েন্টেও এদিকে আছে, এই পয়েন্টেও এদিকে আছে, তার মানে এখানে তো এই মেরিডিয়ান যেগুলো রয়েছে এরা তো প্যারালাল, অবভিয়াসলি প্যারালাল, যখন ছোট জায়গার কথা বলছি। কিন্তু যখন আমি এখানে পৃথিবীতে আছি, পৃথিবীতে মানে কি, পৃথিবীতে মানে হচ্ছে এখানে যদি আমার ধরে নিই যে আমার এটা উত্তর, এটা ধরে নিচ্ছি ধরো দক্ষিণ, কি উত্তর দক্ষিণ সেটা পরে যাবো, যে জিওডেটিক না ম্যাগনেটিক, অথবা তুমি যে কোনো একটা ভাবো, হয় ম্যাগনেটিক নর্থ ম্যাগনেটিক সাউথ ভাবো, নাহলে জিওডেটিক নর্থ জিওডেটিক সাউথ ভাবো, ব্যাস। এবারে যদি আমরা বলি তাহলে এইখান থেকে এইগুলো লাইন গুলো তো ভাই এইরকম, এরা তো অ্যাকচুয়ালি প্যারালাল লাইন নয়, তাহলে এখানে যে লাইন গুলো রয়েছে তারা তো মেরিডিয়ান তো এরকম, কেসটা বোঝা গেল। তাহলে এই জায়গায় যদি আমি আমার যদি ম্যাগনেটিক নিডল রাখি, তাহলে এই ডিরেকশন শো করবে, যদি এখানে ম্যাগনেটিক নিডল রাখি এই ডিরেকশন শো করবে, যদি এখানে ম্যাগনেটিক নিডল রাখি ফ্রিলি, তাহলে এই ডিরেকশন শো করছে, তাহলে আমার এখান থেকে যে ডিরেকশনটা আসছে সেটা অবভিয়াসলি একটা সাথে একটা প্যারালাল না, এই জিনিসটা এখানে বলা আছে যে মেরিডিয়ান থ্রু এনি টু পয়েন্টস আর প্যারালাল, যেটা লেফটে করলাম, রাইটে কি করলাম, যে মেরিডিয়ান থ্রু এনি টু পয়েন্টস আর কনভার্জ টু দা পোলস, মেরিডিয়ান গুলো কনভার্জ করছে পোলে, প্লাম্ব লাইন কনভার্জ করছে পৃথিবীর সেন্টারে। আট নম্বর পয়েন্টে, সাত নম্বরে আসি, লেস অ্যাকুরেট বুঝতেই পারছি, কারণ আমি একটা কার্ভ জায়গাকে বড় জায়গা বলে তার কার্ভেচারটাকে কনসিডার করছি না, তো সুতরাং এর অ্যাকুরেসি স্বাভাবিকভাবে কম হবে, আর যেটা যেরকম কার্ভ আছে তার কার্ভেচার কনসিডার করছি, দেন এটা মোর অ্যাকুরেট হবে। লাস্ট পয়েন্ট এসো, ইউজ করছি কোথায়, অল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, যেটা আমরা করি অ্যাকচুয়ালি বললাম প্লেন সার্ভে, রোড, রেলওয়ে, ব্রিজ, ড্যাম, ক্যানেল, ফ্যাক্টরি, এনিথিং, এনি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। ইউজ করছি কোথায়, ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া, যেমন বললাম সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল বা স্টেটের ম্যাপ বানাচ্ছে, তাহলে তারা জিওডেটিক ইউজ করবে। ক্লিয়ার হয়ে গেল?